আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সবার উদ্দেশ্যে একটি কথা বলি, আমরা লক্ষ্য করি যে অনেক ভাইরা, যেমন তারা শুকনো খাবার এবং পানি অনেক বিতরণ করছে, কিন্তু অনেক স্বেচ্ছাসেবীরা খাবারের সংকট, এখানে চাইলেও হোটেলে খাবার খাওয়া যায় না। আপনাদের অনুরোধ করব যে এভাবে যারা দেখবেন শুকনো খাবার বিতরণকারীরা যারা আছে, তাদেরকে শুকনো খাবার বিতরণ করে তাদেরকে স্বেচ্ছাসেবীদেরকে সবাই যে তাদের খাবারের প্রয়োজন আছে কিনা তাদেরকে খাবার দিবেন ইনশাল্লাহ। আমরা আজকে বিরিয়ানি বিতরণ করছি, আমাদের যে সকল স্বেচ্ছাসেবী ভাইয়েরা শুকনো খাবার বিতরণ করতেছে, আমরা সবগুলা বুটেই স্বেচ্ছাসেবীদেরকে খাবার দিচ্ছি। যেটা সংকট আমরাও বুক করছি, যখন আমরা শুকনো খাবার বিতরণ করি তখন হচ্ছে আমাদেরও খাবার সংকট হয়ে যায়। সেজন্য সবাইকে অনুরোধ করবো, যারাই কাজ করেন, যারা বিরিয়ানি ভিজা খাবার বিতরণ করেন বা ভাত বিতরণ করেন, আপনারা স্বেচ্ছাসেবী যারা হচ্ছে শুকনো খাবার বিতরণ করে তাদের প্রয়োজন মতো তাদেরকে আপনারা ভিজা খাবার অর্থাৎ আপনারা বিরিয়ানি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আরেকটি মেসেজ দিচ্ছি যে আলহামদুলিল্লাহ আজকে আমরা চতুর্থ দিনের মতো বুড়িচঙ্গে কাজ করছি, উদ্ধার অভিযান এবং হচ্ছে খাবার বিতরণ করছি আলহামদুলিল্লাহ। তো যারা নেক্সটে আসবেন তাদেরকে অনুরোধ করবো বাচ্চাদের জন্য খাবার, দুধ এবং হচ্ছে লেকটুজেন এগুলো দেওয়ার চেষ্টা করবেন, পাশাপাশি ইনস্ট্যান্ট খাবার না দিয়ে চেষ্টা করবেন হচ্ছে আগামী দিনগুলোতে মানুষকে ডাল চাল এগুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ তারা রান্না করে করে খেতে চায়, সেজন্য আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া চাই। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা ব্রাহ্মণপাড়া কাজ করবো ইনশাল্লাহ। এতদিন টানা চার দিন আমরা আলহামদুলিল্লাহ বুড়িচঙ্গে কাজ করেছি, আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা কাজ করবো হচ্ছে ব্রাহ্মণপাড়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে নিরাপত্তার সহিত কাজ করতে পারে সে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ ভাইয়েরা শুকনো খাবার বিতরণ করছে, আমরা এক কার্টন ভিজা খাবার দিয়ে দিচ্ছি, যেখানে প্রয়োজন মনে হবে ওখানে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ভাই ভাই কোথায় থেকে আসছেন, কি দায়িত্ব, মানে কিসের কি প্রতিষ্ঠান? ছাত্র সমাজ থেকে আসছেন, ধন্যবাদ। জি জি জি, মানে তারা দূর থেকে আসছে, আপনারা সার্ভ করে দিচ্ছেন, ধন্যবাদ, আল্লাহ।